অনেকক্ষণ আগে তুই গাল মেরে ছেড়ে দেওয়া হয়েছে, বডি দিতে শক্তি মাছের গন্ধ বেরোচ্ছে। কে বলতো নি? চেপে যান, এখন কয়েক ঘন্টা পরে ওর গার মেরে যেতে হবে। এ ডাক্তার বাবু, আমার বাবা একবার শেষ করে তো নিয়ে এসছো, ওনার পিছনে একটা বড় আঁচলে বাস ঢুকাতে হবে। বলেন কি, 50,000 টাকা ক্যাশে জমা করে দাও। 50,000 টাকা? আমি গরিব মানুষ বাবু, আমি এতগুলো টাকা কোথায় পাবো বাবু? তাহলে আমি কি করব, বাবাকে এখান থেকে নিয়ে যাও, এখানে আঁচলে বাস দেওয়া যাবে না। না না ডাক্তার বাবু, আপনি আঁচলে বাস দেওয়ার ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি। বাবু এই দেখুন, 50,000 টাকা জমা করে দিয়েছি, এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন, আঁচলে বাস দেওয়ার জন্য লাগবে। বাইরে কোথাও থেকে নেবেন না, হসপিটালের আঁচলা স্টোর থেকে নেবেন। আচ্ছা ডাক্তার বাবু। ডাক্তার বাবু আমার বাবা। দেখো তোমার বাবার পিছনে আঁচলে বাস দেওয়ার ব্যাপারটা খুব কমপ্লিকেটেড, তুমি চিন্তা করো না, আঁচলে বাস দেওয়ার মতো বড় ডাক্তার আজকেই আমাদের হাসপাতালে আসছে। তবে একটু কস্টলি, প্রত্যেকটা বাস ঢোকানোর জন্য 1,00,000 টাকা করে নেয়। হ্যালো মিস্টার বোকাচোদা, আপনার বাস ঢোকানোর কথা শুনে তো আমি চলে এলাম। ইনি পেশেন্টের ছেলে। চিন্তা করো না, আমি বাস ঢুকিয়ে ছাড়বো। যাও তাড়াতাড়ি টাকাগুলো জমা করে দাও, একটু পরেই বাস ঢোকানোর ব্যবস্থা হবে। আই এম সরি মাই সন, তোমার বাবা আঁচলে বাস ঢোকানোর আগেই মারা গেছেন। উনি আঁচলে বাস ঢোকাতে গিয়ে মারা যাননি, উনি মারা গেছেন বাংলা খেয়ে।